আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা একটা নেতৃত্বের কারখানায়। তো এই তার রোল থেকে তার ছাড়া হচ্ছে তারটা এই জায়গায় আসছে। আর আমরা এই জায়গাতে তারগুলো ওটা দিয়ে দিচ্ছে। এটা আপনার হচ্ছে যেটা যেগুলো ভাঁজ করছে, এই যে এটা বড় হয়ে গেছে, 80 ইঞ্চির যেটা বড় হয়েছে এটা কেটে দিয়েছে। তো এইটা নিয়ে যায়, এইটা আপনার সুন্দর করে হাত দিয়ে ঢুকাই দিবে আর কি। অনেক মেশিন আছে সেমি অটোমেটিক, অটোমেটিক, যেগুলো হাতে বোনাইতে হয় না, এটা হাতে বোনাচ্ছে আর কি। যে একটার পর একটা এভাবে ঘুরাইলে চলে যাচ্ছে রোল থেকে। প্রথমে মেশিন দিয়ে এটা ভাঁজ করে নিয়েছে, ভাঁজ করে নিয়ে তারপরে এটা হাত দিয়ে ঢোকাই দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমরা নিচ্ছি BSRM দিয়ে, সোয়াইটি গ্যাপ করে এটা মনুষ্যের জন্য নেওয়া হচ্ছে। এটা আপনার 150 টাকা কেজি আর কি রেট ধরেছে, 150 টাকা কেজি তৈরি সহ। আমাদের নেট রেডি, এটা ওজন দিচ্ছে আমাদের নেট। তিন রোল হয়েছে 86। দেন উঠাই দেন, গাড়িতে উঠাই দেন। এই নেটগুলো আমাদের নেটগুলো এখন গাড়িতে উঠাই দিচ্ছে। আমার তিন রোল আর হচ্ছে পাশাপাশি আমার বন্ধু বাউন্ডারি ঘেরার জন্য কিছু নেট নিয়েছে, তার দুটা রোল, সে হচ্ছে 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে নিয়েছে। কীভাবে GI তারের নেট তৈরি করা হয় এটা আমিও দেখলাম, এবং সাথে সাথে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এই ছিল মূলত আজকের নেট কারখানা ভিজিট। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।